আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম, সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা কিন্তু একদম হেল্পফুল হবে, ঠিক আছে? আজকে ভিডিও থেকে আপনারা প্রতিদিন 50 থেকে 500 থেকে 100টা 1,000 টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা হলে আপনারা গেম খেলে কীভাবে টাকা ইনকাম করবেন আমি আপনার সব কিছু দেখাই দেবো। দেখেন এই যে অ্যাপসটা কিন্তু আপনার 100K+ ডাউনলোড, তারপর রিভিউ আছে ভালো, এখানে কিছু থাম্বনেল দেওয়া আছে, আমি একটু দেখাই দিই আপনাদের। এই দেখেন কয়েন আসবে, বিকাশের নগদে আপনারা টাকা উইথড্র করতে পারবেন। তারপর এখানে অনেক গেম আছে, গেমগুলো খেললে আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? এখন গেম খেলতে হইলে আপনাদের প্রথমে অ্যাপসটা ইনস্টল করতে হবে, তারপর আপনি যদি টাকা ইনকাম করতে চান আপনার মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন, তাহলে মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার বেশি করবেন না, টাকা ইনকাম করতে হলে ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখতে হবে। এখান থেকে কিন্তু টুকটাক ভালোই আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা মোটামুটি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমাদের প্রথমে অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমি ইনস্টল ক্লিক করি, ইনস্টল যখন হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা আমি আপনাদের কাজ দেখাই দেবো কীভাবে কাজ করতে হবে। মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে হবে, তার আগে আপনারা অ্যাপস ডাউনলোড করে কাজ করতে দেখেন না, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না, পরে বলবেন যে ভাই কীভাবে টাকা তো ওখানে আসে না। কিন্তু আগে আপনাদের কাজ শিখতে হবে, ঠিক আছে? কাজ শেখার জন্য দেখেন এখানে কিন্তু আপনার আমার অ্যাপসটা স্ক্যানিং চলতেছে, অ্যাপসে যদি কোনো ভাইরাস অ্যাপস থাকতো তাহলে এটা স্ক্যানিং হয়ে ওপেন হবে না, ঠিক আছে? এখন সবার থেকে অ্যাপসটা আপনি এখানে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করেন, কিছুক্ষণের ভেতরেই আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে এখানে নাম দেব, ঠিক আছে? নাম নাম দিছি, তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেব, জিমেলটা এখানে দিয়ে দেবেন, জিমেল দেবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড তখন ভালো পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বারটা সেটা দিবেন, তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে? এখন এখানে অলরেডি অ্যাকাউন্ট আন্দোলন আমরা এখানে একটা আছে, আমি এখানে একটু একটু দাঁড়ান একটু এখানে 8 9 এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আপনার আগে যদি অ্যাকাউন্ট থাকে ওই জিমেলের মাধ্যমে তাহলে অ্যাকাউন্ট হবে না। এখন দেখেন আমাদের ইন্টারফেস এইটা। এখন আপনাদের এই কাজগুলো করতে হলে একটা ভিপিএন কানেক্ট করতে হবে, দেখি ভিপিএন ছাড়া যদি হয় তো ভালো, নাহলে আমরা একটা ভিপিএন কানেক্ট করে নেবো। এখানে গেম আছে অনেক গেম, এই যে গেম খেলে কয়েন জিতে, বাল শুটার গেম, তারপর হচ্ছে সার্ভার 3000 স্পিন। এখন আমাদের এখানে সাধারণ সাধারণ কয়েন যেগুলো আছে আমি একটু দেখি, এখানে আপনার কয়েকটা আছে। এখানে সবচেয়ে বেশি জনসংখ্যা দেশ কোনটি? সবচেয়ে বেশি জনসংখ্যা চীন, ঠিক আছে? এখন দেখেন আমার প্রশ্নটা যদি সঠিক হয়েছে এখানে ইসিন্ন হয়েছে, আর এটা যদি সঠিক না হইতো তাহলে আপনার এখানে লাল চিহ্ন হয়েছে। আপনার এখানে 14টা ধাপ কিন্তু আপনার কমপ্লিট করতে হবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করলাম, তারপর পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? হাতি, হাঙর, জিব্রা, হাতি, হাঙর, হাতি, জিব্রা, নীলতিম, ও নীলতিম, ঠিক আছে? এইখানে কিন্তু আপনার এরকম 14টা ধাপ পূরণ করতে হবে। আমি এখন এইগুলো কিন্তু আপনাদের আমি দেখাইতে পারবো না, 14টা ধাপ পূরণ করার পর আপনার এখানে কিন্তু একটা ভালো পরিমাণে কয়েন আর্ন হবে, ঠিক আছে? এখানে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকা। দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড আসবে, অ্যাডগুলো আপনারা দেখে কাইটে দেবেন, এখানে একটা কাইটে দেবেন, ঠিক আছে? এখানে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এশিয়া পৃথিবীর মহাদেশ কোনটি? ও সরি, এশিয়াই হবে, আমি তো ভুলে দিয়ে বলেছি। পৃথিবীতে বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক, দক্ষিণ, প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? এগুলো আপনার এবার দেখবেন, ঠিক আছে? এবার আবার আমি এইটা ফিরে আসি, কারণ আমার ওইটা অনেক হবে দেরিও। তারপর ইসলামিক কুইজ, ঠিক আছে? ইসলামিক কুইজগুলো আপনার এখানে 8টা আছে, আমি 8টা দেখাই যাচ্ছি। ইহুদিদের যুদ্ধে কতজন শহীদ হয়েছে? 300, 150, 170 জন, 300 জন শহীদ না, 150, 170 জন শহীদ, ভুল,
এখানে আমি দেখানোর জন্য আপনি দেখাইতেছি, তার সঠিক এটা কিন্তু এরকম চিহ্ন হবে, ঠিক আছে? তারপর নেক্সটে ক্লিক করবেন, কোন সুরাকে সুরা সিফা বলা হয়, সুরা নাস, সুরা ফালাক, সুরা ফাতিয়া, সুরা ইখলাস, সুরা ফাতিয়া, সুরা ফাতিয়া সিফা বলা হয়, ঠিক আছে? এখন এখানে আপনার নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সটে ক্লিক করবেন, এইভাবে আপনার আটটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনাদের এই হবে, আমি আটটা কমপ্লিট করতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, এখানে আমি আটটা কমপ্লিট করবেন, আরও কাজ আছে, ঠিক আছে? এখন এখানে অ্যাডশো করবে, যদি অ্যাডশো করবে ঠিক আছে। এখন আমি এটা স্কিপ করে দেবো, আমি এবার আবার ব্যাকে চলে যাবো, কারণ এই ভিডিও অনেক লং হয়ে যেতেছে। তারপরে সে এখন এই যে বাল শুটার গেম, এখানে বাল শুটার গেম এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ওয়েট করেন, এখানে লোডিংয়ের নোটিশ আছে, এই গেম খেলে 100 কয়েন কালেক্ট করার পর এই কয়েন আপনার আসল কয়েনের ব্যালেন্সে অটোমেটিক যোগ হয়ে যাবে। কালেক্ট করে বাটনটি ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলাম, এবার অ্যাকসেপ্ট, এখানে এখানে কী হলো একটু দেখি, এখানে যদি আপনার গেমটা খেলবেন, এই গেম খেলার পর কিন্তু আপনি 100 কয়েন পাবেন, ঠিক আছে? 100 কয়েন পাওয়ার পরে আপনার এটা কিন্তু আপনার এইতেই হবে, দেখেন এখানে কিন্তু ই চলতেছে, কালেক্টে ক্লিক করতে হবে, কালেক্টে ক্লিক করে ক্লিম, ক্লিমে ক্লিক করতে হবে, দেখেন আমার পয়েন্ট কিন্তু হয়ে যাবে রেডি পরলোক হওয়ার জন্য। এখনই ব্যাংকার অ্যাপটা ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন প্রুফ দিয়ে দেব, কারণ এখানে অ্যাড চললে সমস্যা আছে, ঠিক আছে? মানে এখানে অ্যাড চলা যাবে না, অ্যাডে সাউন্ড হবে, সাউন্ড হলে আমার ভিডিওতে আপনার সমস্যা হবে, এই জন্য আমি অ্যাডটা যেভাবে স্কিপ করে রাখবো, ঠিক আছে? কারণ অ্যাডটা দেখানো যাবে না, দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে ক্রোজে ক্লিক করব, ঠিক আছে? করে ক্লিক করার পরে আমি এখন ব্যাগে চলে যাবো, আবার এইটার গেমে চলে যাবো, এবার এখানে সাপার তিজা দানজা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু অপশনগুলো চলে আসবে, এখানে লেখা আছে গেম খেলে কালেক্ট কয়েনে, তারপর এখানে 100 কয়েন, এখানে সব নিয়ম এরকমই সেম, ঠিক আছে? আপনারা এইভাবে গেমগুলো খেলবেন, ঠিক আছে? এখানে এখানে অপশনগুলো আসবে, একটা অ্যাড শো করবে, দেখা দেবে না, অ্যাড দেখলে কিন্তু কারণ ভিডিওটা লং হয়ে যাবে, সেখানে আমি আর অ্যাড দেখবো না, অ্যাডটা একটু স্কিপ করে দেবো, ঠিক আছে? ভিউয়ার্স দেখেন এখানে ভিউয়ার্স অ্যাড শেষ হয়ে গেছে, আমি এখানে ক্রোজে ক্লিক করবো, তারপর আমার পয়েন্টগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? এখানে লং হয়ে যাবে, স্পিন বোতল, স্পিন বোতলগুলো কীভাবে খেলবেন আমি আপনার দেখাই দিই, এখানে 30টা স্পিন করতে পারবেন, প্লে ক্লিক করবেন, প্লে ক্লিক করার পরে আপনার পয়েন্টগুলো কিন্তু কালেক্ট হবে, ঠিক আছে? আপনি এইভাবে মেক ইওর ফ্রেন্ডস কাম জয়েন আস, দেখেন অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি করে ক্লিক করলাম, এবার দেখেন পয়েন্টটা কিন্তু আমার কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে? পয়েন্টটা এখন কালেক্ট হয়ে যাবে, দেখি কত পয়েন্ট পাই আমি, সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন কত পয়েন্ট পাই, একটু খেয়াল করে দেখেন, দেখেন এখন চলে আসবে
পাইছি 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 4 কয়েন, 4 কয়েন পাইছি। এবার 9 সেকেন্ড 10 সেকেন্ড আপনার এখানে ওয়েট করতে হবে, ওয়েট করার পর কিন্তু আপনি পয়েন্টটা পাই যাবেন। ঠিক আছে, এখানে দেখেন ওয়েট ওয়েট, এইভাবে আপনার 4 কয়েন কিন্তু পাই গেছেন। এইভাবে আপনারা খেলবেন, আমি এবার ছেড়ে যাই এখানে বাইরে। এইভাবে আপনারা কাজ করবেন, তারপর এখানে উইথড্র যে সিস্টেমটা এখানে লাগছে, কোনো গেম কত, কোন গেমে কত, এখানে কিন্তু আপনার দেওয়া আছে বিস্তারিত ভিডিও, ভিডিও দেখে নেবেন কোন গেমে কত পাইয়ে দেবেন। ঠিক আছে, 100 কয়েন করে আমাদের মেসেজ দেবেন, তাদের যদি মেসেজ দিচ্ছেন এখানে মেসেজ দিতে পারবেন, তাদের এখানে মেসেঞ্জার আছে, তাদের মেসেঞ্জারে মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা কারণ। ঠিক আছে, আমি এখন এখানে মেসেজ দেবো না, ব্যাগে চলে যাবো, ব্যাগে চলে যাবো। ঠিক আছে, এখন এইটা উইথড্র যে সিস্টেমটা আছে, উইথড্র উইথড্রল যে এখানে কিন্তু আবার ডেলি ফ্রি বোনাস আছে, এই ক্লেমগুলো করে নেবেন। এখন ওখানে একটা 100 করবে আমার মনে হয়, যেটা রেডি বড় 100 করবে, এখানে একটা কিন্তু ইয়ে হয়ে গেছে। তারপর এইখানে কিন্তু কিছু বাবুল শুটার গেম টেম আছে, এই গেমগুলো খেললেও কিন্তু আপনার মোটামুটি পয়েন্ট আর্ন হবে। এগুলো ওই যে প্রথম আপনাদের কটা গেম দেখাইছিলাম ওই একই নিয়ম, প্রত্যেকটা গেমে আপনি 100 কয়েন করে পাবেন। এভাবে আপনার কাজ করবেন, এখানে নোটিফিকেশনের কিছু কাজ আছে, ভিডিও টিডিও দেখবেন, ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে 100 করছে, এখানে 100 শেষ। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এটাকে থেকে কিন্তু আপনারা প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সামনে আপনার জন্য আরও নতুন নতুন ইনফরমেটিভ গেম নিয়ে আসবো, ভিডিও গেম মানে গেম খেলে টাকা কীভাবে ইনকাম করবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।